নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প ভাণ্ডার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনাদের জন্য অনেক বড় সুখবর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের সাধারণ মানুষের জন্য পুজোর আগে বড় উপহার পুরুষ মহিলা উভয়কেই এবার দু হাজার টাকা করে নতুন প্রকল্পে দেওয়ার ঘোষণা করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ আপনিও যদি কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে নাম তোলেন সেক্ষেত্রে আপনারাও দু হাজার টাকা করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাবেন তো যেমনটি আপনারাও জানেন যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প ইতিমধ্যে চালু করেছে যার মধ্যে কিছু প্রকল্পের টাকা পায় শুধুমাত্র মহিলারা আবার কিছু প্রকল্প রয়েছে যেখান থেকে টাকা পায় শুধুমাত্র পুরুষরা আবার এমন কিছু প্রকল্প রয়েছে যেখানে টাকা পায় বয়স্করা কিন্তু কেন্দ্রীয় সরকারের নতুন এই উদ্যোগে টাকা পাবে পুরুষ মহিলা উভয়েই তাই আপনি যদি পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের যে কোনো রাজ্যের একজন বাসিন্দা হন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো কি কি ঘোষণা করা হয়েছে কি এই প্রকল্পের নাম কিভাবে এই প্রকল্পে আপনারা আবেদন করবেন কারা কারা এই প্রকল্পে টাকা পাবে এখান থেকে টাকা পেতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সমস্ত তথ্যই এক এক করে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত আপনাদের জানাবো আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা দেখতেই পারছেন এই টাকা দেওয়ার বিষয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কি কি জানানো হয়েছে দেখুন কেন্দ্র সরকারের বড় উদ্যোগ পুরুষ মহিলা সকলেই পাবে দু টাকা করে নতুন আবেদন শুরু অর্থাৎ বুঝতেই পারছেন পুরুষ মহিলা সকলেই কিন্তু এই দু টাকা করে পাবে রাজ্যের সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বড় ঘোষণা নরেন্দ্র মোদী সরকারের এই প্রকল্পে পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলেই পাবে আর্থিক সহায়তা হাতে আর মাত্র কয়েকদিন তারপরেই প্রকল্পে নাম তুললেই সকলের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার এই টাকা পেতে অনেক সুবিধাভোগী ইতিমধ্যেই নাম লিখিয়েছে এখনও নতুন নাম নেওয়া চলছে যারা যারা নতুন নাম তুলতে চান তাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ এখন আবেদন করলেও পরবর্তী কিস্তি থেকে টাকা পাওয়া যাবে অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যারা যারা নতুন নাম তুলবেন এর পরের কিস্তি থেকে আপনাদের অ্যাকাউন্টে এই দু টাকা করে আসবে ঠিক কবে থেকে এই টাকা পাবেন কিভাবে নতুন নাম তুলবেন কি কি ডকুমেন্টস দিতে হবে সমস্ত তথ্যগুলো আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো তো অবশ্যই আপনারা সমস্ত তথ্যটা ভালো করে দেখে নিন আরও কি বলেছে দেখুন এই প্রকল্পটি সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের দিন দরিদ্র এবং সাধারণ খেটে খাওয়া মানুষরা প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে পেয়ে থাকে যাদের যাদের নাম এই প্রকল্পে এখনও তোলা নেই তারা খুব সহজেই অনলাইনে আবেদন করেই এই প্রকল্পে নাম তুলতে পারবেন অর্থাৎ নাম তোলার জন্য আপনার কিন্তু দেখুন কোথাও যেতেও হচ্ছে না আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন এই কিষাণ সম্মান নিধি প্রকল্পের চোদ্দতম কিস্তির টাকা ইতিমধ্যেই সুবিধাভোগীরা তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছে আর এবার জারি হলো পনেরোতম কিস্তির টাকা দেওয়ার তারিখ যাদের যাদের নাম ইতিমধ্যে তালিকায় নথিভুক্ত করা হয়েছে তাদের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে যাদের যাদের নাম তোলা নেই তারা খুব সহজে অনলাইনে আবেদন করে প্রকল্পটিতে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে আর এখন নাম তুললেও পরবর্তী কিস্তি থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে অর্থাৎ বুঝতেই পারছেন আপনাদের জন্য কিন্তু এটা নিঃসন্দেহে তাই সুবর্ণ সুযোগ কারণ এখন যদি আপনারা আবেদন করেন পরবর্তী কিস্তি থেকেই কিন্তু আপনারা এই কিষাণ সম্মান নিধি প্রকল্পে দু টাকা করে পাবেন তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ